আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। আমার আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ কি? বাক্য। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটাই। প্রিয় শিক্ষার্থী, বড় দিকে লক্ষ্য করো, সেন্টেন্সের সংজ্ঞাটা জানতে হবে আগে। সংজ্ঞা আছে দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ মিলে যদি কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সংজ্ঞাটা আরেকবার বলো। দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ মিলে যদি কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন শি ইটস রাইস, সে ভাত খায়। সে কি করে? সে ভাত খায়, সে তার মনের অভিব্যক্তিটা সম্পূর্ণরূপে প্রকাশ করছে। নাম্বার টু, আই অ্যাম হ্যাপি, আমি হই খুশি। প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্স যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ না করে তখন তাকে সেন্টেন্স বলা যাবে না, শুধু অর্থ পাশাপাশি বসালে হবে না। প্রিয় শিক্ষার্থী, অর্থবোধে সেন্টেন্স আছে পাঁচ প্রকার। অর্থবোধে সেন্টেন্স কত প্রকার? পাঁচ প্রকার। নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ সেন্টেন্স কি সেটা জানতে হবে। অ্যাসার্টিভ মানে বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা, বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা। সংজ্ঞা হবে যে সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন মহাসেনা সিংস এ সং। নাম্বার টু, দে পেলে ফুটবল, তারা কি করে? পেলে ফুটবল, তারা ফুটবল খেলে, এটা বর্ণনা হচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। সংজ্ঞাটা হবে যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। উদাহরণটা সংজ্ঞাটা আরেকবার দেখি, যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? জানতে চাওয়াছে সে কেমন আছে, হাউ আর ইউ। নাম্বার ওয়ান। নাম্বার টু, আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাইতেছ? এটা আছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ বা অনুরোধ সূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশ উপদেশ বা অনুরোধ সূচক বাক্য। সংজ্ঞাটা হবে যে সেন্টেন্স দিয়ে, যে সেন্টেন্স দিয়ে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সংজ্ঞাটা আরেকবার দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ উপদেশ বা অনুরোধ সূচক বাক্য। যে সেন্টেন্স দিয়ে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, জাস্ট অনুরোধ করা হচ্ছে, জাস্ট অনুরোধ করা হচ্ছে, এই কারণে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার টু, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলে না, এটাও নিষেধ করা হচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে এই সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আলোচনা করব। সুখে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।